আমাদের একটি বাড়ি হবে নিজেদের বাড়ি রোজগারী মানুষের এই ভাবনা সত্যি করতে ঋণদান প্রতিষ্ঠান বা ব্যাংক এখন সহযাত্রী এই অঞ্চলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে হাউজ বিল্ডিং ফিনান্স কর্পোরেশন কাজ শুরু করেছিল উনিশশো সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর উনিশশো তিয়াত্তর সালে পুনর্গঠিত হয়ে আবাসন খাতের ঋণ অব্যাহত রাখে এই প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে এ পর্যন্ত প্রায় দেড় লাখ আবেদন পড়েছে এই প্রতিষ্ঠান থেকে গৃহঋণ নেবার মধ্যবিত্তকে প্রাধান্য দিয়ে তাদের ছিয়াত্তর শতাংশ গ্রাহকই ঢাকা ও চট্টগ্রাম শহরের বাইরে নয় শতাংশ সুধারে তিরিশ বছর পর্যন্ত গৃহঋণ দেয় প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের সক্ষমতা চলতি অর্থবছরে এক হাজার দুইশো কোটি টাকা অর্থাৎ এক কোটি টাকা করে ঋণ নিলে বছরে এক হাজার দুশো মানুষকে ঋণ দিতে পারবেন তারা ধরুন শহরে বা গ্রামে আপনার একখণ্ড জমি রয়েছে যেখানে পাঁচ থেকে তলা পর্যন্ত একটি ভবন নির্মাণ করতে যাচ্ছেন গৃহঋণ দেওয়ার ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো প্রাথমিকভাবে যেই তথ্য যাচাই বাছাই করবে তা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই হয়ে থাকে তবে সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আরেকটু বেশি যাচাই বাছাইয়ের ব্যাপার রয়েছে বলে জানাচ্ছেন তারা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বলছে সরকারি একজন কর্মকর্তার ক্ষেত্রে তারা সর্বোচ্চ সত্তর লাখ টাকা পর্যন্ত এবং সাধারণ মানুষের ক্ষেত্রে দুই কোটি টাকা পর্যন্ত গৃহ ঋণ দিয়ে থাকেন তারা তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে তারা যাচাই বাছাই করেন আরেকটু বেশি কথা থাকলেও এখন আর তহবিলের তেমন স্বল্পতা নেই তবে মাঝে মাঝে দুই একটি প্রবলেম হয় সেটা হলো যে গ্রাহকরা যে নকশা অনুমোদন পায় এই অনুমোদিত নকশার বাইরে যখন তারা বাড়ি করতে যায় তখন এই জটিলতাটা সৃষ্টি হয় অর্থাৎ নকশার বাইরে বাড়ি করার সুযোগ কিন্তু এখন আর নেই ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি বা ফ্ল্যাটের মালিক হবার স্বপ্ন এখন শুধু আর শহর নয় গ্রামও চাহিদা বেড়েছে ঋণের তাই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পাশাপাশি এই খাতে বেসরকারি গৃহঋণ প্রতিষ্ঠান ও ব্যাংকও প্রতিযোগিতামূলক বাজার তৈরি করেছে

নিজের সঞ্চয় এবং ঋণ মাথায় নিয়ে মধ্যবিত্তরা এখন একটি ফ্ল্যাট বা বাড়ির যায় কিনা হোক কিনতে স্বপ্ন যেন দুঃস্বপ্ন না হয়ে ওঠে সেজন্য নানা বিষয় খেয়াল রাখতে হবে যেমন ফ্ল্যাট কেনার আগে নিজের বাজেট কোন এলাকায় কিনবেন ঋণ পাবেন কিনা ফ্ল্যাটের আয়তন ও নির্মাণ সামগ্রী কেমন এবং কর কত দিতে হবে যে প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কেনা হচ্ছে খেয়াল রাখতে হবে তার সুনামের ওপরও এরপর সিদ্ধান্ত কেনা হবে কোন ঘর ঋণ পেতে দরকার হয় জমির মালিকানা ও দলিলের স্বচ্ছতা আয়ের উৎস আয়কর রিটার্ন দাখিলের তথ্য রাজুক অনুমোদিত নকশাসহ বেশ কিছু কাগজপত্র কর্পোরেট ব্যাংকের চাইতে ঋণ পলিসিতে কিছুটা ভিন্নতা রয়েছে শুধুমাত্র গৃহঋণ নিয়ে কাজ করা ডিবিএইচ কিংবা ন্যাশনাল হাউজিংয়ের মতো প্রতিষ্ঠানগুলোতে তারা বলছে ঋণগ্রহীতার জমির স্বচ্ছতা থাকলে শুরু থেকে ঋণের মেয়াদ শেষ পর্যন্ত ভবন নির্মাণের দায়িত্ব নেন তারা নানা সার্ভিস চার্জে ব্যাংকের সুদের হার বাড়লেও গৃহঋণদাতা প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতি রক্ষা করে বলে দাবি তাদের আমাদের নিজস্ব ইন হাউস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে যারা এই জিনিসগুলো ভেরিফাই করে তাকে বাড়িটা করতে কি ধরনের খরচ হবে কত সময় লাগতে পারে আমরা ওই সুবিধাটা তাকে দিতে চাই দিতে পারি যাতে যেইটুকু সময় ওনার বাড়ির কনস্ট্রাকশনগুলো হচ্ছে সেই সময়টুকুতে আমরা একটা গ্রেস পিরিয়ড দিই যাতে সে বাড়িটা সম্পন্ন করে ভাড়া হওয়ার পরে কিস্তিটা চালু করতে পারে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু সালে দেশের সরকারি বেসরকারি ব্যাঙ্ক ও গৃহঋণদাতা প্রতিষ্ঠানগুলো মিলে মোট গৃহঋণ দিয়েছে এক লাখ তেইশ হাজার সাতশো চৌষট্টি কোটি টাকা আর গত পাঁচ বছরের তথ্য বিবেচনায় সবচেয়ে বেশি গৃহঋণ দিয়েছে দু ও বাইশ সালে অর্থাৎ করোনা পরবর্তী দুই বছরে গত পাঁচ বছরে ধাপে ধাপে বেড়েছে গৃহঋণের পরিমাণ দু হাজার আঠারো সালে দেশে মোট গৃহঋণ ছিল পঁচানব্বই হাজার ছয়শো দশ দশমিক নয় দুই কোটি টাকা দু হাজার উনিশ সালে সাতানব্বই হাজার তিনশো একত্রিশ দশমিক আট এক কোটি টাকা দু হাজার বিশ সালে এক লাখ সাত হাজার পাঁচশো ঊনষাট কোটি টাকা দু হাজার একুশ সালে এক লাখ পনেরো হাজার একশো আটচল্লিশ কোটি টাকা দু হাজার বাইশ সালে এক লাখ তেইশ হাজার সাতশো চৌষট্টি দশমিক আট এক কোটি টাকা কর্পোরেট ব্যাঙ্কগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সুদের হার আট শতাংশ মিডল্যান্ড ব্যাংক সুদ নিচ্ছে আট দশমিক নয় শূন্য শতাংশ সিটি ব্যাংক নিচ্ছে আট শতাংশ ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিচ্ছে সাড়ে আট শতাংশ আইসিবি ইসলামিক ব্যাংক সাড়ে নয় শতাংশ ডাচ বাংলা ব্যাংকের সুদের হার আট শতাংশ পঁচিশ বছর মেয়াদে ব্যাংকগুলো গৃহঋণ দিচ্ছে সর্বোচ্চ দুই কোটি টাকা টেক ওভার করলে এক থেকে দেড় শতাংশ পর্যন্ত কমাচ্ছেও কোনো কোনো ব্যাংক অপরদিকে ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে দশ শতাংশ সুধারে ডিবিএইচ দিচ্ছে মোট ব্যয়ের পঁচাশি শতাংশ যার মেয়াদ থাকবে পঁচিশ বছর পর্যন্ত সাড়ে দশ শতাংশ সুধারে লঙ্কা বাংলা দিচ্ছে দশ কোটি টাকা পর্যন্ত যার মেয়াদ তিরিশ বছর পর্যন্ত এছাড়াও এবি ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক আইডিএলসি ব্যাংক এশিয়া মিডল্যান্ড ব্যাংক এনআরবি ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাংক আইপিডিসি সহ বেসরকারি ব্যাংকগুলো সাড়ে নয় থেকে বারো শতাংশ পর্যন্ত সুদে গৃহ দিচ্ছে সাধারণত পঁচিশ বছর মেয়াদে একটি ভবন নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ের সত্তর শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত ঋণ দিচ্ছে তারা কোথায় কি রকম আপনার ট্রানজেকশন করছেন কোথায় আপনি ডিফল্টার কিনা যদি কোনো একটা কাস্টমার তাদের দেখে যে দুই তিনটা ইনস্টলমেন্ট সে দেয় নাই তাকে ধরে ডিফল্টার এরা কিন্তু কখনোই ইজিভাবে লোন পাবে না তো সে যদি মনে করে যে আমার লোন প্রয়োজন তাহলে তাকে যত কষ্টই হোক এই ইনস্টলমেন্টগুলো দিতে হবে রিয়েল ইস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব সংগঠনটির সভাপতি বলছে সরকারি আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা না বাড়ায় জটিলতা থাকলেও প্রাইভেট ব্যাংক থেকে ঋণ পেতে ঝুঁকছে মানুষ সাধারণ মানুষের পক্ষে কিন্তু এককারের এক কোটি বা দেড় কোটি টাকা দেওয়া সম্ভব না কিন্তু তাকে যদি কিস্তির ব্যবস্থা করে দেওয়া হয় যেটাকে আমরা হোম লোনের কথা বলছি তাহলে কিন্তু সে কিন্তু এই বাড়ি বা ফ্ল্যাটের মালিক হতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটা হচ্ছিল রিফাইন্যান্সিং টাকাটা তারা দিবে কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদেরকে রিফাইন্যান্স করবে এই দীর্ঘমেয়াদী রিফাইন্যান্স করবে যেটা শুরু হয়ে শেষ হয়ে গেছে আমি আপনাদের মাধ্যমে আমি সরকারকে আবার অনুরোধ করব যে এই স্কিমটা চালু করা প্রয়োজন সাধের বাড়ি সাধের ঘরে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ ধরে রাখার পূর্ব শর্ত ঋণ ও সুদের অঙ্ক কষাটা হতে হবে সঠিক মাছার মাহবুব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন